গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আমরা ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল তো ছেলে স্কুল চলে গেছে, যথারীতি আজ ওয়ার্কিং ডেজ, সমস্ত স্কুল খুলে গেছে, শনি রবিবার পেরিয়ে গেছে, অফিস খুলে গেছে, আমি বাড়িতে একা, এত বড় ঘরটাতে আমি একা। তোমরা আছো বলে সত্যি কথা আমার সময়টা পেরিয়ে যায় একটু কথা বলতে বলতে। প্রথম প্রথম ক্যামেরা একটু অসুবিধে হতো, কিন্তু এখন আর অসুবিধে হয় না, এখন বেশ ভালোই লাগে, মনে হয় না আমার তো সময়টা পেরিয়ে যাচ্ছে সুন্দরভাবে। আজকে একটা সুন্দর দিন, সারাদিনটা তোমাদেরকে প্রেজেন্ট করব। তো সকালে যেহেতু অনেক সকালে উঠেছি, ছেলে সকালবেলা মানে ভাত টাত খেয়ে যায়, তো তোমরা তো বুঝতেই পারছো আমাকে অনেক সকালে উঠে সমস্ত প্রিপেয়ার করতে হয়। আর আজকে ওয়েদার ভীষণ ভালো, রোদ উঠেছে, বেশ জামা কাপড় শুকিয়ে যাবে খটখটে, আমি মেলে দেবো সবকিছু বাইরে। আর যথারীতি রান্না করতে শুরু করেছি। আজকে একটা কাজ করেছি, আজকে সকালে এত ঘুম পাচ্ছিল যে ছেলের যখন খাবারটা করেছি তখনই আমি চা করে নিয়েছি, আর চাটা তো তখনই করে খেয়ে নিয়েছি, ওই জন্য এখন আর চা খাবো না, হয়তো বেলার দিকে খাবো বা বিকেলের দিকে তো অবশ্যই খাবো, বেলার দিকে খাবো। আর কিছু কাজ আমি এগিয়ে নিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। অ্যাকচুয়ালি কি বলতো, কালকে রাত্রে যখন খুব ঘুম পাচ্ছিল, ছেলে কিছুতেই ঘুমোতে দিচ্ছিল না, অনেক বিরক্ত করছিল কন্টিনিউয়াস, কিন্তু তারপরে কি হলো, ও ঘুমিয়ে গেল, আমার তো ঘুমটা নষ্ট হয়ে গেল, আমি জেগে বসে থাকলাম। মানে কালকে রাত্রি অন্তত 1:30 পর্যন্ত আমি ঠায় জেগে বসে আছি, মোবাইল দেখছি, ঘুমটা তো নষ্ট হয়ে গেল। আর ছোটদের ঘুম, ছোটদের তো যখন তখন ঘুম চলে আসে, বড়দের তো সেভাবে ঘুম আসে না, একটু সময় লেগে যায়। যাই হোক, কথা বলবো না, আমি ঝট করে দেখিয়ে দিই যে কি কি রান্না করছি। আজকে মোটামুটি নিরামিষ বলতে পারো। একটু শাক কেটে নিয়েছি, আলু ধুয়ে নিয়েছি, সমস্ত ধুয়ে পরিষ্কার করে রেখেছি, একটু আদা রসুন পেঁয়াজ এখানে বেটে নিয়েছি, আমি তো বেটে নিই সারা সপ্তাহেরটা। এখানে দেখো মাছ, মাছের মাথা আছে, মাছ আছে, এটা মুসুরির ডাল দিয়ে বা মুগের ডাল দিয়ে করবো ভাবছি, এখনো ভাবিনি। এটা বাঁধাকপি করব আলু দিয়ে, এইটা হচ্ছে আমার রান্না। আমি মাছের মাথা দিয়েও বাঁধাকপিটা করতে পারি, সেটাও একটা হতে পারে, তো ভাবছি সেটাই করি। আর ডালটা আলাদা করব, ওটা প্লেন করব, মাছের মাথা দিয়ে করব না। তো এইটা আজকে আমার রেডি। আর এটা আদা রসুন পেঁয়াজ একটু রয়ে গেছিল, সেটা আজকে রান্নায় দিয়ে দেবো। আজকে এটা ফ্রেশ, আমি তো বলি ফ্রেশ সারা সপ্তাহে করে রাখি, এটা এয়ারটাইট কন্টেনারে আমি এক্ষুনি ঢেকে রেখে দেবো। আমি রান্নাটা চাপিয়ে দিলাম, কারণ কি বলতো, যত তাড়াতাড়ি রান্না করব তত তাড়াতাড়ি আমার কাজ শেষ হবে। আর মাছের মাথাটা ভাজতে শুরু করলাম, কারণ বাঁধাকপি আলু দিয়ে মাছের মাথাটা করব এটা আমি ভেবেছি, ডাল দিয়ে ভেবেছিলাম, তারপর আবার ডাল দিয়ে করলাম না। আর বাটিতে একটু নুন হলুদ ছিল, সেই মাছের যে নুন হলুদ মাখানোটা সেটা আমি একটু বাঁধাকপির মধ্যে ঢেলে দিলাম। আর দেখতে দেখতে আমি বাসনগুলো মাজতে শুরু করছি, কারণ আমি না রেখে দিই না, রেখে দিলে অনেকটা পরে বাসন মাজতে ভালো লাগে না, হাতে হাতে মেজে দিলে বাসনগুলোও খালি থাকে। আর মাছটা আমার মাথাটা ভাজা হয়ে গেল, এরপর আমি বাঁধাকপিটা দিয়ে দেবো, একটু আদা বাটাটা দিয়ে দিলাম, আর গোটা জিরে ফোড়নটা দিয়ে দিলাম, তার সাথে এবার বাঁধাকপিটাও দিয়ে দিলাম। নুন হলুদ মেশানো ছিল, কিন্তু ঢাকা দেওয়ার পর দেখলাম যে একটু নুনটা আর হলুদটা দুটোই কম আছে, পরে আবার আমি নুন হলুদ একটু পরে দিয়ে দিলাম বাঁধাকপিতে। আর মাছের মাথাটা যখন মেশাচ্ছিলাম, কিছুতেই মাছের মাথাটা ভাঙছিল না, আমি ভালো করে ভেজেছিলাম, আমি খুন্তিটাকে সোজা করে ধরে কীরকম করে ভাঙছি দেখো। তবে হ্যাঁ, খেতে খুব সুন্দর হয়েছিল, পরে আমি খেলাম, নিজের রান্নার প্রশংসা করছি না, কিন্তু হ্যাঁ টেস্টফুল হয়েছিল আজকে। মানে রোজ যে রান্না করি রোজই যে ভালো হয় তা তো নয়, তবে আজকে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে ভালোই হয়েছিল। আর দেখতে দেখতে আমি ঢাকাও দিয়ে দিলাম আর বাসনগুলো মাজতে শুরু করলাম। ওদিকে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত ফার্নিচারগুলো মুছে সোফাটা একটু টান টান করে বিছিয়ে দিলাম চাদরটা। আসলে ঘর পরিষ্কার রাখলে দেখবে মন ভালো থাকে আর সব কিছুই ভালো লাগে চতুর্দিকটা। বিছানাটাও পরিষ্কার করে নিলাম, ওরা চলে যায়, ফাঁকা বাড়ি, আমি মনে সুখে যত পারি কাজ করি, এতটা কাজ না করলেও চলে রোজ, কিন্তু এগুলো তো টুকটাক কাজ করতেই হয় যারা বাড়িতে থাকে, প্রত্যেকটা গৃহবধূকে। আমি চাদরগুলো ভাঁজ করে বিছানাটাতে রেখে দিলাম। আমার যেহেতু সমস্ত ওই পাশের কাজ কমপ্লিট, ওই জন্য ঘর মুছে নিলাম ভালো করে। আর তাড়াতাড়ি করে কাজ করলে কি হয়, একটু বসবো, আমার অনেকগুলো সেলাই বাকি ছিল।
আজকের মতো কোটা কমপ্লিট ঘর মুছে হয়ে গেছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। আমার এই পর্দার রংটা খুব সুন্দর, কিন্তু যেহেতু আমি এখানে ধরো থাকবো না বেশি দিন, ওই জন্য এখানে নাই নাই করেও মানে নেই নেই করেও অনেক কিছু কেনা হয়ে গেছে। তো দেখো কি সুন্দর রোদটা উঠেছে, সবাই জামা কাপড় মেলেছে বাইরে। এখানে না আনপ্রেডিক্টেবল ওয়েদার, কিরকম বলো তো, কখনো খুব ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে, আবার কখনো রোদ থাকবে। এক সময় মানে এখন, তবে একটা কথা আমি বলবো, সিঙ্গাপুরে এখন কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সব সময় বৃষ্টি হচ্ছে। আর আমি গিজারটা চালিয়ে নিই, কারণ আমি চান করব। গিজারটা একটু অন করে নিই। চান হয়ে গেছে, ঠাকুরের পুজো হয়ে গেছে, আমি এবার একটু বসবো, কয়েকটা কাজ আছে, তোমাদেরকে দেখাই। লাইট জ্বলছে না কেন? এতে লাইটটা জ্বললো। এই লাইটটা না মাঝে মাঝে প্রবলেম করছে, উপরে একটাই লাইট আছে। তো যাই হোক, এই দেখো কাঁচি টাচি এনেছি, এগুলো সব আমি এই প্যান্টগুলো একটু ছোটো করবো, এই মাপের সমস্ত লেন্থটা বাড়াবো, কাটবো, সমস্ত কেটে কেটে এই প্যান্টগুলো নিলে আমি পরতে পারছি না, আমার পায়ের থেকে অন্তত এতটা করে বড় আছে, মানে এটা তো ফ্রি সাইজে সবার জন্য বিক্রি হয়। তো থাইল্যান্ড থেকে এনেছি, এনে তারপরে আমি একটু প্রতিটা জামা কাপড় একটু ডেটল দিয়ে কাচি। তো ডেটল দিয়ে সব সাবান দিয়ে কাঁচা হয়ে গেছে, কিন্তু তারপর থেকে পড়তে পারছি না, কারণ এত বড় যেগুলো ওপরে গুটিয়ে গুটিয়ে আমাকে পড়তে হচ্ছে। খেতে বসে গেছি, আমার এত ঘুম পাচ্ছে, ছেলে চলে এসেছে অনেকক্ষণ আগে, এখন বাজছে অলমোস্ট 4:20। আজকে একটু ভগবান করে আজকে একটু তাড়াতাড়ি করছে, এরকম ক্রিকেটের খেলা দেখছে, এরপর শুয়ে পড়বে। কি তুমি শুয়ে পড়বে তো? এবার তাকিয়ে বলো সবাইকে, ওর চান টান হয়ে গেছে, এবার খাইয়ে দিই। আমি তো তোমাদের বলেইছি রান্না বান্না সব হয়ে গেছে। সন্ধেবেলায় মোমবাতি আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম, ঠাকুরের সামনে একটু দিলাম, সন্ধে আরতিটা একটু দিয়ে দিলাম ঠাকুরকে। আমার এখানে ছোট্ট সংসার, তাই একটু কুলিয়ে গুছিয়ে কাজগুলো নিজের মতো করেই করে নিই। আর দেখতে দেখতে আমার যে সেলাইগুলো ছিল, আমি সেলাইগুলো দুপুর থেকে ধরেছি, করেও নিলাম অনেকটা। দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল, আমি একটু কাজ করছিলাম, মানে অনেক সেলাই ছিল। এই দেখো এগুলো কালকে আরো দুটো প্যান্ট আছে, আমাকে সেলাই করতে হবে, সেলাই করতে তো টাইম যায়। আর কি বলতো, অনেকদিন সেলাই করিনি তো অভ্যেসটাও চলে গেছে। তো ছেলে দেখো এখন পড়ছে, ওর বাবা ওই পাশে বসে আছে, ভালো করে টাটা করো। আর আমি সেলাই করতে করতে আজকে এতটা দেরি হয়ে গেছে যে আমার নিজেরই চা খাওয়া হয়নি। তো আমি তোমাদেরকে কি বলবো, আমার এখানে মেশিনে কাপড় এখানে একটু দিয়ে দিই, এখানে কাপড় শুকোচ্ছে দেখো। আচ্ছা 8:20 বাজছে, এখানে 8:20 মানে ইন্ডিয়াতে অনেক তাড়াতাড়ি। ইন্ডিয়াতে কটা বাজছে? 2.5 ঘন্টা ধরো ইয়ে করে দাও, 6:00 বাজছে, 10:10 বাজছে ওখানে। ছেলে তো পড়াশোনা করছে, লক্ষ্মী ছেলে আমার। আর আমার চা এখানে আছে, দেখাই তোমাদের। দেখো চাও, এটা আমার চা, ওটা ওর বাবার ওখানে ল্যাপটপের পেছনে গ্রিন টি আছে। আমি এবার গুড নাইট জানাবো। অ্যাকচুয়ালি আজকে না সারাদিনটা আমার সেলাই করে করে অনেকটা সময় চলে গেছে। আর মানে এরা কেউ বাড়িতে থাকে না, তো ছেলে বাড়িতে না থাকলে খুব নিশ্চিন্তে সেলাই করতে পারি, এটা কিন্তু ঠিক কথা। ও থাকলে কিন্তু আমার একদম ভালো করে সেলাই হয় না, মানে রেগে যাচ্ছে। কিন্তু তো বলছি যে দেখো, তোমরা তো সারাদিন ধরেই আমার ভিডিও দেখছো, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের পাশে থেকেও আমার চ্যানেলটাকে একটু গ্রো হতে সাহায্য করো। আর যদি মনে হয় আমার চ্যানেলটির গ্রোথ রেটটা একটু বাড়া উচিত, তাহলে প্লিজ স্কিপ করে দেখো না ভিডিও। আমার আরও একটা চ্যানেল আছে লাইফ ইন মেট্রো, তোমরা সেটাও ভিজিট করতে পারো। আমি কিছুদিন পর থেকে সেখানে ভিডিও দেবো, এই মুহূর্তে আমি দেবো না, দিতে পারছি না, কিছু প্রবলেমের জন্য দিতে পারছি না, কারণ তো অনেক একটা ভিডিও এডিট করতে গেলে অনেকটা টাইম লাগবে। আর ছেলের যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা, সেটাও একটা কারণ। আর কিছু কারণ আছে, মানে সেগুলো আমি পরে আস্তে আস্তে ভিডিওগুলো ওখানে দেবো। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ওই চ্যানেলটাতে সপ্তাহে একটা করে আমি ভিডিও দেবো। আর এই চ্যানেলটাতে ডেইলি লাইফ আমি যেমন দিচ্ছি দেবই, সারাদিনটা সকাল থেকে রাত পর্যন্ত, সেই আজকে সকালে বোধ হয় 8:05 থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। কাল আবার তোমাদেরকে সকালে একটা সুন্দর দিন প্রেজেন্ট করবো। আজকের মতো রাখি,